আসলে আমাদের চলার পথটা এমনই, কোনটা ঠিক কোনটা ভুল এই ভাবতে ভাবতেই আমাদের সারাটা জীবন পার হয়ে যায়। অবশেষে সন্ধে ঘনিয়ে আসে, আমরা একে একে যে যার বাসায় আবার ফিরে যাই, জীবনটা সফল হয়ে ওঠে না। যদি চান সত্যিকারের একজন সফল মানুষ হতে, আজকের আলোচনার 7টি পয়েন্ট মনোযোগের সঙ্গে শুনুক। এই 7টি পয়েন্ট, এই 7টি কাজ কখনো আপনি ভুল করেও করবেন না, কারো দ্বারা প্ররোচিত হয়েও নয় এবং নিজের আবেগের দ্বারাতেও নয়। এটাই আমাদের জীবনের সাফল্যের পথে সবচেয়ে বড় বাধা। এই পয়েন্টগুলো এগিয়ে যেতে দেয় না ভবিষ্যতের উজ্জ্বল এক আলোকিত সকালের দিকে। আজ থেকে আপনি কখনো নিজেকে অন্যের সঙ্গে তুলনা করবেন না। কখন আমরা অন্যের সঙ্গে নিজেকে তুলনা করি? যখন কোনো কাজে আমরা ব্যর্থ হই, যখন হতাশাগ্রস্ত হই, যখন পরিবারের মধ্যে একটা বিশাল অশান্তি চলে, তখনই আমরা অন্য একজন সফল মানুষের দিকে তাকাই, অন্য একজন সফল মানুষকে দেখি যে এরকম যদি হতে পারতাম। আদৌ কিন্তু জানি না যে সেই ব্যক্তিটা কতটা সুখে আছে, কতটা আনন্দে আছে, কতটা অর্থ জমিয়েছে, তার জীবনটা ইএমআইয়ে বা লোনে ঢাকা নেই তো। এসব না বুঝেই কিন্তু আমরা নিজেকে অন্যের একটা জায়গায় বসিয়ে অন্যের সঙ্গে নিজেকে তুলনা করতে থাকি যে আমি পারছি না, আই এম এ ফেলিওর। একটা কথা মনে রাখবেন যে পৃথিবীতে সৃষ্টিকর্তা প্রত্যেকটা জীব, প্রত্যেকটা মানুষকে একটা ইউনিক পাওয়ার দিয়ে পাঠিয়েছে। আপনার মধ্যে যে ক্ষমতা আছে সেটা আমার মধ্যে নেই, আমার মধ্যে যে পাওয়ার আছে সেটা আপনার মধ্যে নেই। সুতরাং নিজেকে অন্যের সঙ্গে কখনো তুলনা করবেন না। আপনি যেটা পারেন সেটা অন্য কেউ পারবে না। আপনার জন্মের পেছনেও একটা কোনো কারণ আছে। প্রত্যেকটা সন্তান যখন জন্মগ্রহণ করে, মস্তিষ্ক সাদা পাতার মতো থাকে, যতই ভাগ্যের দোহাই দেয় না কেন, যদি সেই মস্তিষ্কে, দ্যাট ইজ দ্য সফটওয়্যার, সেখানে যে যে সফটওয়্যারগুলোকে, যে যে থিঙ্কিংগুলোকে আপনি আপলোড করবেন, সেগুলোই আপনার জীবনে প্রতিফলিত হবে। আপনি আজকে যে অবস্থায় আছেন সেটা কালকের কৃতকর্মের ফল। আগামী দিনে আপনি নিজেকে যেভাবে দেখতে চান, আজকে আপনি সেইভাবে কাজ করুন। সো আপনার ফেলিওর, আপনার সাকসেস বা আপনার দুঃখ, আপনার হতাশা, কোনো কিছুর জন্য নিজেকে অন্যের জায়গায় বসে অন্যের সঙ্গে তুলনা করবেন না। কারণ আপনি সেই ব্যক্তি কোনোদিন হতে পারবেন না, সেই ব্যক্তি আপনিও হতে পারবেন না। আপনার পাওয়ারকে আপনি কাজে লাগান এবং জীবনে বড় হওয়ার চেষ্টা করুন। তৃতীয় কাজ যদি করবেন না, সেটা হলো ব্যর্থতাকে ভয় পাবেন না। জীবনে চলতে গেলে, কাজ করতে গেলে অসফল হবেন, ব্যর্থতা আসবে। কখনো উন্নয়নের গতি এরকম হয় না। উন্নয়নের গতি কখনো থামবে, কখনো নামবে, কখনো উঠবে, কখনো জয়, কখনো পরাজয় ইত্যাদি থাকবে। ঠিক সফলতা এবং ব্যর্থতা হলো কয়েনের এদিক ওদিক। আপনি যদি মনে করেন সারা জীবন আমি সফল হতেই থাকবো, ব্যর্থতা জীবনে আসবে না, তাহলে সেটা হতে পারে না। অথবা ব্যর্থতাই আমার বারবার আসবে, সেটাও হতে পারে না। রাতের পর দিন, দিনের পর রাত, এই তো জগতের নিয়ম। শীতের পর গ্রীষ্ম, গ্রীষ্মের পর বর্ষা, আবার শীত ঘুরে আসবে। আপনার জীবনে চিরস্থায়ী বলে কোনো দিন থাকবে না, আমাদের জীবনে কারোর জীবনে থাকে না। আজকে আমি ব্যর্থ হলাম, কোনো কাজে আমি ব্যর্থ হলাম, এর অর্থ এই নয় যে আমি আর জীবনে সফল হতে পারবো না। ব্যর্থতা হলো সাফল্যের একটি ধাপ। আপনি কাজ করেন তাই তো আপনি ব্যর্থ হন। সো আজ থেকে ব্যর্থতার পেছনে, ব্যর্থ কেন হয়েছেন এর পেছনে চিন্তা করে, সময় নষ্ট না করে আগামী কাজের জন্য শক্তপোক্তভাবে হাত দিন এবং ব্যর্থতা থেকে শিক্ষা নিন, যাতে পরবর্তী ক্ষেত্রে আমার সেই ব্যর্থতা না আসে। ভাই যাই, যদি আসলেই বা কী হবে, কী হবে? হাজারবারের প্রচেষ্টায় বাল্ব তৈরি হয়েছে, হাজারবারের প্রচেষ্টায় এরোপ্লেন তৈরি হয়েছে, একদিনে কোনো কিছু হয়েছে? কতবার ব্যর্থ হয়েছে একটা প্রজেক্ট, তাও তো হাল ছেড়ে দেয়নি, হাল ছেড়ে দেয়নি তো। আর আপনি একবার দুবার ব্যর্থ হয়ে জীবনে হতাশাগ্রস্ত হয়ে পড়ছেন, জীবনে উন্নতি করতে পারছি না, সফল হতে পারছি না। আজ থেকে ব্যর্থতাকে না বলতে শিখুন, না বলুন, দৃঢ়তার সঙ্গে না বলুন। ব্যর্থতা আসবে, মেনে নিন, সফলতার জন্য আবার যুদ্ধ শুরু করুন। নিজের শরীর এবং মনের যত্ন নিতে ভুলবেন না। আমরা যা কিছু করি সব কিছু কিন্তু শরীর এবং মনের দ্বারা। শরীর যদি অসুস্থ হয়, মন যদি ভালো না থাকে, কোনো প্রোডাক্টিভ কাজ আপনি করতে পারবেন না, কাজের গুণগত মান খারাপ হয়ে যাবে। আপনি যদি চাকরি করেন, অফিস বস আপনার প্রতি বিরক্ত হবে, বিজনেস করলে ভালো লাগবে না, উন্নয়ন করতে পারবেন না। সো আজ থেকে নিজের শরীরের প্রতি যত্ন নিতে হবে। কীভাবে আমরা যত্ন নেব, কীভাবে যত্ন নেই না সেটা প্রথমে ভাবুন। কাজের তাড়াতাড়ি আছে, বিভিন্ন চাপ আছে, মানসিক চাপ আছে, দ্রুত সকালবেলা এক কাপ চা খেয়ে বাড়ি থেকে বেরিয়ে গেলাম, কিছু খেলাম না, আবার সে টিফিনের সময়, টিফিন করার টাইম নেই, আগে কাজটা করি। আরে ভাই, কাজ কেন করছেন? নিজের শরীরকে এবং মনকে শান্ত রাখার জন্য, ভালো থাকার জন্যই তো আপনি কাজ করছেন। যদি পেট না থাকতো তাহলে কি আমরা এত পরিশ্রম করতাম? এত ভোগ করার ইচ্ছে না থাকতো তাহলে কি এত পরিশ্রম করতাম না তো? তাহলে আপনি যে কারণে কাজ করছেন সেই কারণটাকে অবহেলা করছেন। সকালবেলায় ঘুম থেকে উঠে পেট ভরে ব্রেকফাস্ট করবেন, পেট ভরে টাইমলি খান, টাইমলি স্নান করুন, টাইমলি ঘুমান, শরীরকে ঠিক রাখার জন্য ব্যায়াম করুন, এগুলো আপনাকে করতে হবে।
আর মনকে ভালো রাখার জন্য মেডিটেশন করুন, ভালো বই পড়ুন, আপনার যার সঙ্গে গল্প করে মন ফ্রি হয় গল্প করুন, ভিডিও দেখুন, ইউটিউব দেখুন, যা ইচ্ছে করুন, মন এবং শরীরকে সুস্থ রাখুন, প্রোডাক্টিভ থাকবেন, প্রতিটা কাজ সুন্দরভাবে শেষ করতে পারবেন, একই কাজের জন্য আপনি বারবার পুরস্কৃত হবেন। পরচর্চা করবেন না, যেটা আমরা করি বাঙালিদের সবচেয়ে বড় স্বভাব, পরচর্চা পরনিন্দা, যেখানে একটা পাঁচটা লোক বসে আছে, ছেলে বা মেয়ে দেখবেন অন্যকে নিয়ে, সে হয় নেই তাকে নিয়ে একটা আলোচনা সভা চলছে, ওর ওরকম, ওর এই, ওর সেই, তার ছেলে, তার মেয়ে ইত্যাদি বিভিন্ন গসিপ, পরচর্চা পরনিন্দা এই যে করছেন, আপনি যাকে নিয়ে আলোচনা করছেন তার কি জীবনের কোনো পরিবর্তন আপনি ঘটাতে পারবেন? পারবেন না। তাহলে কেন আমরা পরচর্চা পরনিন্দা করি? কারণ সাময়িক একটা তৃপ্তি পাই, একটু ভালো লাগা। এই যে ভালো লাগাটা এক সময় আপনার একটা বাঁশ হয়ে দাঁড়াবে। কেন? আপনাকে নিয়ে লোকে সমালোচনা করবে, আপনারও ভুল ত্রুটি আছে, আমরা তো কেউ পরিপূর্ণ নই, সুতরাং কারো সমালোচনা করার আগে তার জায়গায় বসিয়ে নিজেকে একবার ভাবুন যে আপনি কতটা পরিষ্কার, আপনি কতটা ভালো। অযথা অন্যের সমালোচনা করে, অন্যের গসিপ করে নিজের ক্রিয়েটিভিটিকে, নিজের মূল্যবান সময়টাকে নষ্ট করবেন না। এই সমাজ কিন্তু আছে যে সমালোচনা করবো, এ করবো, আপনাকে যে করুক, আপনার প্রোডাক্টিভ টাইম, আপনার প্রোডাক্টিভ কাজের সময়, আপনার কাজ সমস্ত কিছুকে ভণ্ড করে আপনার জীবনটাকে নষ্ট, লণ্ডভণ্ড করে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে এই সমাজের কিছু মানুষ। তাদেরকে প্রশ্রয় দেবেন না, তাদেরকে প্রশ্রয় দেবেন না, অন্যের দ্বারা নিয়ন্ত্রিত হবেন না। যেটা আমরা করি যখন কোনো কারণে একটা মানসিক দুর্বলতা আসে বা কোনো একটা অসুবিধার মধ্যে পড়েছি বা সেরকম কিছুই না, অ্যাজ এ স্টুডেন্ট লাইফ থেকে আমাকে শিক্ষক মশাই পড়াতেন, বাড়িতে হোম টিচার ছিল সে পড়াতেন, বা আমি নিজে নিজে পড়াশোনা করেছি, এরপরে বড় হলাম, গুরুজনদের কথা শুনতে লাগলাম, এই আমরা কি একটা সময়ে নিজের অস্তিত্বটাকে ভুলে গিয়ে অন্যের দ্বারা নিয়ন্ত্রিত হতে লাগি? কীরকম, আমি একটা গুরুত্বপূর্ণ কাজ করছি, সেই কাজের মুহূর্তে আমার কোনো প্রিয় বন্ধু আমার কাছে আসলো, বন্ধুটা চল তো একটা ভালো মোবাইল কিনবো, চল তো একটা বাজার থেকে ঘুরে আসি, আমি কিন্তু সেই মুহূর্তে কাজ করছি, যেহেতু আমার প্রিয় বন্ধু আমি না বলতে পারলাম না, আমার কমপ্লিট না করতে পারা কাজটা, ইনকমপ্লিট কাজটাকে ফেলে রেখে আমি তার সঙ্গে চলে গেলাম, এসে আর সেই কাজটি সেই মনোযোগের সঙ্গে আপনি করতে পারবেন না। এরা হচ্ছে অন্যের দ্বারা নিয়ন্ত্রিত হওয়া, কখন না বলতে হবে আর কখন হ্যাঁ বলতে হবে এই বিষয়টি আপনাকে চিন্তা করতে হবে, এই বিষয়টি নিতান্ত আপনার, তাতে কে রাগলো, কে আপনার উপরে চড়ে গেছে, সে আর আপনার সঙ্গে বন্ধুত্ব রাখবে না, দ্যাটস নট এ ম্যাটার, সেটা তার ব্যাপার, কিন্তু আপনাকে আপনার জীবনের উন্নয়নের কথা আগে চিন্তা করতে হবে। আপনি যদি স্টেপনির মতো সকলের কাজে ব্যবহৃত হতে থাকেন, একটা সময় আপনি আপনার জীবনের কোনো কিচ্ছু করতে পারবেন না, লোকে আপনাকে ইউজ করবে, ইউজ অ্যান্ড থ্রো, ন্যাপকিনের মতো পাক মেরে ফেলে দেবে। কারণটা কি জানেন, তারা ভাববেই তো যে কাজ কাউকে না পেলে ওকে পাবি, চল ওকে ডেকে নিয়ে আসছি, কাজটা করো, কাজ হয়ে গেলো বাস, এক কাপ চা খাই দিল, তাড়িয়ে দিল। জীবনে দাঁড়ান, জীবনে মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে গেলে হ্যাঁ এবং না বলার যে মুহূর্তটা সেটাকে আপনাকে আয়ত্ত করতে হবে, আপনার নিয়ন্ত্রণ যেন আপনার হাতে থাকে, অন্যের হাতে না থাকে। ভালোভাবে বিষয়টা বুঝুন, সবচেয়ে জীবনের গুরুত্বপূর্ণ এই বিষয়টি, যারা আমরা না বলতে পারি না, না বলতে না পারার জন্য অনেক কিছু হারিয়ে ফেলি, সময় হারিয়ে ফেলি, অর্থ হারিয়ে ফেলি, ক্রিয়েটিভিটি হারিয়ে ফেলি। নেগেটিভ পরিবেশে থাকবেন না এবং নেগেটিভ আলোচনা করবেন না, ঠিক সমালোচনার মতোই, এটাও একটা পয়েন্ট। কেন? আমরা যা চিন্তা করি, আমরা যা দেখি, আমরা যা ভাবি, তাই আমাদের অবচেতন মনে স্টোর হয়ে যায়। অবচেতন মন চেতন মনকে তখন সেই কাজটি করতে বাধ্য করে। আসলে চেতন মন তো আমাদের সহজ সমাধান চায়, আমরা যেমন অন্যের ভালো জিনিসটাকে দেখুন, একটা লোক যদি অনেক ভালো কাজ করে আপনি প্রশংসা দেখবেন ধীরে করবেন, সবাই আমি একটা ভালো কাজ করেছি প্রশংসা, আর খারাপ কাজ করলে সঙ্গে সঙ্গে হাজার হাজার লোকের মুখে ছড়িয়ে পড়বে, হাজার হাজার নেতিবাচক কথা দ্রুত ছড়ায়। আজ থেকে আপনি সংকল্প নিন কোনো রকম নেতিবাচক আলোচনা, তবে তোমার নেগেটিভ চিন্তা, নেগেটিভ কথাবার্তা, যেখানে গেলে নেগেটিভ আলোচনা হয়, সমালোচনা হয়, সেই জায়গা ত্যাগ করুন। আর যে বন্ধুদের সঙ্গে মিশলে নেগেটিভ চিন্তা আসে, নেগেটিভ চিন্তা মিন্স শুধুমাত্র যে খারাপ কথা নয়, খারাপ আচরণ, টন্টিং করা, ড্রিঙ্ক করা, আমি কোনটা খারাপ কোনটা ভালো সেই পর্যালোচনায় আসছি না, কিন্তু যদি আপনার মতের বিরুদ্ধে আপনাকে কোনো কাজ করতে হয়, দ্যাট ইজ দ্য নেগেটিভ। বন্ধু বান্ধব, তোর দ্বারা হবে না, তুই পারবি না, এইসব কী প্রচেষ্টা করছি, বিজনেস সবার দ্বারা হয়, আরে ভাই চাকরির কম্পিটিশন এত, শুধুমাত্র টাকা খরচ করে দরখাস্ত করে কী করবি, চাকরি তো হবে না, তুই পারবি না, তোর দ্বারা হবে না, অসম্ভব, এই ধরনের কথা যারা বেশি প্রয়োগ করে তারা নেগেটিভ। বন্ধু, জীবনে একা থাকুন, সফল মানুষেরা, অনেক সফল মানুষ আমি জানি,
যারা জীবনে একা থেকেছে কিন্তু নেগেটিভ বন্ধু রাখেনি। নেগেটিভ বন্ধু আপনাকে নেগেটিভ পথে নিয়ে যাবে, নেতিবাচক চিন্তায় নিয়ে যাবে। আপনি সেই কাজগুলি করতে বাধ্য হবেন যেটা আমরা ভাবি। এই প্রকৃতিটা একটা ইউনিভার্সটা ইকোসিস্টেম, কোনো পাহাড়ের কিনারায় দাঁড়িয়ে যদি আপনি আওয়াজ করেন, মুখ খারাপ করে গাল দেন, সেটাই আপনার কাছে ফিরে আসবে। ভালো কথা বললেও ফিরে আসবে, খারাপ কথা বললেও ফিরে আসবে। ইউনিভার্স তাই, আমাদের মস্তিষ্কটাকে সেভাবেই তৈরি করেছেন, যে চিন্তা করবেন সেইভাবে আপনার মানসিকতা তৈরি হবে, সেই অ্যাক্টিভিটিতেই আপনি কাজ করবেন এবং জীবনে সফল হবেন। আজ থেকে নেতিবাচক বন্ধু না এবং নেতিবাচক চিন্তা না। সর্বশেষ আলোচনার আজকের পয়েন্ট, অহংকার ত্যাগ করুন। আমি বলেছি বারবার, অনেক ভিডিওতে বলেছি, কিসের অহংকার থাকে, অহংবোধ থাকে বলো। অহংবোধ আলাদা জিনিস আর অহংবোধের প্রকাশ অহংকার কিন্তু আলাদা জিনিস। হ্যাঁ, আমি একটা লক্ষ্যে, আমি একটা রিসার্চ করছি, আমি একটা কাজ করছি, আমি একটা বিজনেস করছি, আমি যা কিছু করছি সেই রাস্তায় সফল হওয়ার জন্য আমাকে চিনতে হবে যে আমি এই কাজটি কীভাবে করব। আমাকে এই সফল হতে হবে এই রাস্তায়, আমাকে এই জীবন যুদ্ধে জয়লাভ করতে হবে, আমাকে এই এগিয়ে যেতে হবে ভবিষ্যতের পথে। এই দিস ইজ দ্য অহংবোধ। বাট আমি যখন লক্ষ্যে পৌঁছে গেলাম তখন যদি আমি অহংকার দেখাই, আর জানিস এইগুলো যে এত রকম মালিক হবে, আপনার পোশাকে, কথায়, চোখে, চশমায় ইত্যাদি সমস্ত কিছু যদি অহংকার প্রকাশ পায়, জানবেন সেদিন থেকে আপনার পতন শুরু। আপনি সর্বেশ্বর সৃষ্টিকর্তা, কিসের অহংকার দেখাচ্ছেন? কোন সম্পত্তি নিয়ে জন্মগ্রহণ করেছিলেন? কোন শিক্ষা, কোন ভাষাবিদ আপনাকে জন্ম দিয়েছিল যে আপনার মুখ থেকে জন্মের পর থেকেই সমস্ত তৎ করে মুখ থেকে বার হচ্ছিল শব্দ? না তো, অর্জিত জ্ঞান কোথা থেকে নিয়েছেন? প্রকৃতি থেকে। তাহলে আপনাকেও কেউ শিখিয়েছে? আপনি কাকে অহংকার দেখাচ্ছেন? সর্বে সর্বা আপনি নন, সৃষ্টিকর্তা আপনি নন। সুতরাং অহংকার কোনোভাবে দেখাবেন না ভাই, অহংকার খুব খারাপ জিনিস, সবচেয়ে জীবনের পতনের মূল অহংকার। আমার কাছে প্রচুর টাকা এসছে, অহংকার দেখি, আমার ওয়াকাতের বাইরে আমি একটা গাড়ি কিনে বসলাম, আমার ক্ষমতার বাইরে বিশাল ফ্ল্যাট কিনে বসলাম, একটা সময় আমার পরবর্তী জেনারেশনকে মেবি আমাকেই সব কিছু বিক্রি করে খেতে হবে। কেউ দাঁড়াবে না পাশে বিপদে, কেউ দাঁড়াবে না। অহংকারী মানুষকে কেউ পছন্দ করে না, দাম্ভিক মানুষকে কেউ পছন্দ করে না। হয়তো পয়সার জন্য, আপনার কাছে টাকা আছে বলে আপনাকে অনেকে ভালোবাসে, ভয়ে হোক, ভক্তিতে হোক, কথা বলে, চা খাওয়ার জন্য বলে, কিন্তু অন্তর থেকে ভালোবাসবে না। পারলে বিনয়ী হন, নম্র হন, ভদ্র হন। আপনার যত ধন সম্পত্তি বাড়বে, সম্মান বাড়বে, তত বেশি বিনয়ী হবেন। কারণ যারা খুব উচ্চমানের মানুষ হয় তাদের মধ্যে অহংকার বোধ থাকে না, তারা খুব বিনয়ী হয়, তাদের সঙ্গে কথা বলে আরাম পাবেন। কারণ শিক্ষার শেষ নেই তো, আপনি যে অহংকার দেখাচ্ছেন এইখানে শেষ, আপনি শেষ জায়গায় পৌঁছে গেছেন, চরম সীমায়, সাকসেস পিরামিডের মতো, তার শেষ বিন্দু নেই। আপনি যতটা উঠতে থাকবেন তত বেশি সফল হবেন, একটির পর একটি ধাপ আপনাকে অতিক্রম করতে হবে। আশা করি আজকের আলোচনায় কোন কাজগুলি আমাদের জীবন থেকে বাদ দেওয়া উচিত এবং কোনগুলো করবেন না তা আপনাদের সঙ্গে আমি বোঝাতে পেরেছি। আলোচনা যদি সত্যি ভালো লাগে একটা লাইক সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন, শেয়ার করবেন বন্ধুবান্ধবদের মধ্যে। আপনাদের ভালোবাসা, আপনাদের কমেন্ট, আপনাদের অনুপ্রেরণা আমার প্রয়োজন এগিয়ে চলার পথে। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, আনন্দে থাকবেন।